আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে ঢাকার কাছে একদিনে ঘুরে আসার মতো এমন 9টি প্লেস সম্পর্কে, যেখানে কিনা আপনারা সপ্তাহের শেষে একদিনে বন্ধুবান্ধব কিংবা পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন খুব সহজেই। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। কর্মব্যস্ত সপ্তাহ শেষে কিংবা হঠাৎ একদিনের ছুটিতেই অনেকেই পরিবার পরিজন নিয়ে কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঢাকা বা ঢাকার কাছে ডে টু অর্থাৎ দিনে গিয়ে দিনে আসা যায় এ ধরনের স্থান সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন। আর তাই দড়িকানার আজকের আয়োজনে থাকছে রাজধানী ঢাকা থেকে একদিনে ঘুরে আসা যায় এমন কিছু চমৎকার দর্শনীয় 9টি স্থান সম্পর্কে। আমাদের লিস্টের আজকের 1 নম্বরে রয়েছে জিন্দা পার্ক। নারায়ণগঞ্জ জেলার দাউদপুর ইউনিয়নের প্রায় 150 একর জায়গা জুড়ে জিন্দা পার্কে গড়ে তোলা হয়েছে। পার্কটিতে 250 প্রজাতির 10,000-এরও বেশি গাছগাছালি রয়েছে, রয়েছে 5টি জলাধারা ও অসংখ্য পাখি। পার্কের ভিতরে রয়েছে লাইব্রেরি, রেস্তোরাঁ এবং একটি মার্কেট, আরও নানান কিছু। আপনি যদি কোলাহলমুক্ত পরিবেশ খুঁজে থাকেন তাহলে আপনার জন্য উত্তম জায়গা হতে পারে এই জিন্দা পার্ক। জিন্দা পার্কে আপনারা কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, ভাড়া সহ সকল বিস্তারিত সম্পর্কে আলাদাভাবে ভিডিও তৈরি করা আছে। ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে চেক করতে পারেন। 2 নম্বরের স্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাব গ্রামে নির্মিত বিশ্বের দ্বিতীয় বাংলার তাজমহল সম্পর্কে। ঢাকা থেকে প্রায় 33 কিলোমিটার দূরত্বে বাংলার তাজমহলের অবস্থান। আপনারা নিশ্চয়ই ভারতের আগ্রার তাজমহলের কথা কম বেশি সকলেই জানেন, সেটার অনুকরণে আমাদের বাংলাদেশে গড়ে তোলা হয়েছে বাংলার তাজমহল। আপনি যদি দিনে গিয়ে দিনে আসার মতো সুন্দর একটি জায়গা খুঁজে থাকেন তাহলে বাংলার তাজমহলকে বেছে নিতে পারেন। বাংলার তাজমহলের আপনারা কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, সকল বিস্তারিত তথ্য সম্পর্কে আলাদা করে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর স্থানে রয়েছে সুবর্ণগ্রাম রিসোর্ট সম্পর্কে। প্রায় 100 একর জায়গা জুড়ে গড়ে তোলা এই পার্কে আপনারা পেয়ে যাবেন সকল আধুনিক রাইডের পাশাপাশি সুন্দর সিনসাম একটি পরিবেশ। পার্কে রয়েছে বিশাল একটি বড় লেক, আর সেটিকে ঘুরে দেখার জন্য রয়েছে ঘোড়ার গাড়ি, জিপ, স্পিড বোট, আরও নানান ধরনের রাইড। এখানে আরও রয়েছে সাফারি ওয়ার্ল্ড এবং রাত্রিযাপন করার জন্য বিভিন্ন মডেলের গড়ে তোলা কটেজ। ঢাকার কাছে দিনে গিয়ে দিনে আসার মতো সুন্দর একটি জায়গা হলো এই সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রামে আপনারা কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, সকল বিস্তারিত তথ্য সম্পর্কে আলাদা করে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর স্থানে রয়েছে বাড্ডা থানার বেড়ায়ত এলাকায় অবস্থিত ঠিকানা রিসোর্টকে কেন্দ্র করে। রিসোর্টটি অগণিত নানান রং বেরঙের ফুল দিয়ে সাজানো প্রাকৃতিক মনোরম পরিবেশের আদলে তৈরি। ঢাকার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য, যা ঢাকা শহরের মানুষের নিকট খুবই প্রিয় একটি স্থান এই ঠিকানা রিসোর্ট। খাবার কিংবা ভ্রমণ যাই বলুন সবই পাবেন ঠিকানায়। আপনি যদি পরিবার কিংবা আপনার বন্ধুবান্ধবকে নিয়ে ঢাকার খুব নিকটে ঘুরে আসার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ঠিকানা রিসোর্টটিকে বেছে নিতে পারেন। ফুলের রাজ্য ঠিকানায় কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, সকল বিস্তারিত তথ্য সম্পর্কে ভিডিওর লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, চাইলে দেখে নিতে পারেন। আমাদের লিস্টে 5 নম্বর স্থানে রয়েছে পুরান ঢাকা এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলকে কেন্দ্র করে। দিনে গিয়ে দিনে আসার মতো সুন্দর একটি প্লেস হলো এই আহসান মঞ্জিল। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি, কিন্তু বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আপনি যদি পরিবার পরিজনদের নিয়ে কোথাও ঘুরে আসার জন্য চিন্তা ভাবনা করে থাকেন তাহলে পুরান ঢাকার এই নবাবদের প্রাসাদটিকে বেছে নিতে পারেন। কিভাবে এই প্রাসাদে যাবেন, কোথা থেকে যাবেন, সকল বিস্তারিত তথ্য সম্পর্কে আলাদা করে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করতে পারেন। আমাদের লিস্টের 6 নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরকে কেন্দ্র করে। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি রাজধানী ঢাকার আগরগাঁয়ে অবস্থিত একটি জাদুঘর। জাদুঘরটিতে যুদ্ধকালে সকল যন্ত্রাংশ সহ জঙ্গি বিমান এবং 3টি রাডার রাখা রয়েছে, যা নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে প্রসারিত করবে।
ছুটির দিনে কম খরচে ঘুরে আসার জন্য খুব সুন্দর একটি জায়গা হলো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। কিভাবে আপনারা এই জাদুঘরে আসবেন, কোথা থেকে আসবেন, সকল বিস্তারিত সম্পর্কে আলাদা করে ভিডিও তৈরি করা আছে। সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 7 নম্বর স্থানে রয়েছে বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরকে ঘিরে। জাদুঘরে রয়েছে বাংলাদেশের সকল সামরিক বাহিনীদের ইতিহাস এবং যুদ্ধে ব্যবহার করা নানান ধরনের জিনিসপত্র। আরও রয়েছে সেমিনার, রেস্টুরেন্ট, চাইলে ঘুরে আসতে পারেন বঙ্গবন্ধু সামরিক জাদুঘর থেকে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি পুরোপুরি সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ করে থাকে। আপনারা কিভাবে এই জাদুঘরে যাবেন, কোথা থেকে আসবেন, সকল বিস্তারিত তথ্য সম্পর্কে আলাদা করে ভিডিও তৈরি করা আছে। সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 8 নম্বর স্থানে রয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যান অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন। মিরপুরে এই বোটানিক্যাল গার্ডেনে রয়েছে সুন্দর মনোরম পরিবেশ এবং নানান প্রজাতির গাছগাছালি দিয়ে ভরা। মিরপুর চিড়াখানার পাশেই এই বোটানিক্যাল গার্ডেনের অবস্থান। আপনি যদি ঢাকার কাছে পরিবার কিংবা আপনার বন্ধুবান্ধবকে নিয়ে ঘোরার জন্য কোনো জায়গা ডিসাইড করে থাকেন, তাহলে এই বোটানিক্যাল গার্ডেনকে বেছে নিতে পারেন। 9 নম্বর স্থানে রয়েছে পুরান ঢাকার লালবাগ কেল্লাকে ঘিরে। 1678 খ্রিস্টাব্দে ঢাকার সুবেদার অবস্থান হিসেবে এই দুর্গের কাজ শুরু করেন। কেল্লাটি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে এবং সোমবার অর্ধদিনের জন্য বন্ধ থাকে। এছাড়া বিশেষ সরকারি ছুটির দিনগুলোতেও লালবাগ কেল্লা বন্ধ থাকে, আর তাই যাওয়ার আগে খোঁজ খবর নিয়ে আপনারা যাবেন। ঢাকার কাছে আপনারা যদি কোথাও ঘোরার জন্য একটু মনোরম পরিবেশ খুঁজে থাকেন, তাহলে এই লালবাগ কেল্লাকে বেছে নিতে পারেন। লালবাগ কেল্লাতে কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, সকল বিস্তারিত তথ্য সম্পর্কে আলাদা করে ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আজকে ঢাকার কাছে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে দিনে গিয়ে দিনে আসা যায় এমন 9টি স্থানকে কেন্দ্র করে কিছু খুঁটিনাটি তথ্য। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।